ফেসবুক কিন্তু আবার একটি নতুন আপডেট রোল আউট করেছে এবং এই আপডেটটি যাদের শুধুমাত্র ফেসবুকে প্রফেশনাল মোড দিয়ে অন আছে তারাই কিন্তু উপভোগ করতে পারবেন এবং যাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড দিয়ে অন এখনও পর্যন্ত করতে পারেননি বা করেননি তারা কিন্তু আমার ভিডিও আই বাটন এবং ভিডিও ইন স্ক্রিন থেকে দেখে নেবেন যে কীভাবে প্রফেশনাল মোডটিকে অন করতে হয়। তো আজকের আপডেটটি খুব ভীষণই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আপডেটটি কি, আপডেটটি হচ্ছে সাধারণত আমরা যখনই কিছু পোস্ট করি বা কিছু লিখে পাঠাই তখন কিন্তু এই যে এই অংশে ক্লিক করে আমরা কিন্তু পোস্ট করি। ওকে, সো রাইট সামথিং হিয়ার, এখানে কিছু লিখুন, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করি। সো এখান থেকে আমি ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আপডেটটি পাওয়ার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে, অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে আপডেট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার এই আপডেটটি পেয়ে যাবেন। সো এরপর এখান থেকে ধরুন নর্ম্যালি আমরা যদি কিছু পোস্ট করি তাহলে তো এখান থেকে কিছু একটা লেখেই কিন্তু পোস্ট করে দিই, এবং ধরুন কোনো ভিডিও বা ফটো পোস্ট করার জন্য আমাদেরকে কী করতে হয় না, এখান থেকে এই যে দেখতে পাচ্ছি ফটো ভিডিও এই অংশে ক্লিক করতে হয়। তো আমি একটা ফটোকে দেখি, ফটো অংশ নিয়েই দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি আপডেটটি দেখানোর জন্য এখান থেকে ফটো এই অপশানে ক্লিক করতে হবে, এখানে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর এখান থেকে আমি একটি যে কোনো একটি ফটো কিন্তু নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি একটা নিজের পছন্দের ফটো নিয়ে নিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এই অংশটুকু নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি একটা ফটোকে পোস্ট করতে চাইছি। সো এরপর এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করব। আপনাদের কিন্তু এই নেক্সট অপশানটি থাকবে না যতক্ষণ না আপনারা ফেসবুক প্রফেশনাল মোডটি অন করবেন এবং এই আপডেট করে নেবেন, ফেসবুক থেকে আপডেট করে নেবেন, ততক্ষণ কিন্তু এই নেক্সট অপশানটি আপনারা পাবেন না। তো প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে, সেখান থেকে আপডেট করতে হবে। আপডেট করার পরেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের কী হচ্ছে না, একটা ফেসবুক পেজ, অর্থাৎ ফেসবুক পেজে যখন আমরা একটা ভিডিও আপলোড করি একদম সেই ফরম্যাটটি কিন্তু আমাদের সামনে এরপর চলে এসছে, অর্থাৎ প্রফেশনাল মোডে আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি। এটাই একটা নতুন আপডেট। সো এরপরে একটি জাদুর কাজ আমরা দেখে নেবো। সো জাদুর কাজটি কী হচ্ছে, ধরুন এখান থেকে যদি এরপর পোস্ট করতে চায় তাহলে এখান থেকে পোস্ট নাও অপশান থেকে সিলেক্ট করার পর এখান থেকে তারপর পোস্ট অপশানে করলে কিন্তু পোস্ট হয়ে যায় ফটোটা। কিন্তু এরপর নিচে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রয়েছে শিডিউল ফর লেটার, এই অংশটুকু কিন্তু আমাদেরকে এরপর কাজে লাগাবো। তো এই অংশটা একটা দুর্দান্ত ফিচার্স। সো আমি এটাকে দেখিয়ে দেবো যে এর কাজ কী। তো এর কাজ হচ্ছে, ধরুন এখান থেকে যদি আমি ক্লিক করি শিডিউল ফর লেটারে, ক্লিক করলে কী হবে দেখতে পাচ্ছি যে একটা কিন্তু অপশান আমাদের সামনে চলে এসছে। সো দেখতে পাচ্ছি এই এই একটি অপশান রয়েছে এবং এখান থেকে নিচে একটা ডেট কিন্তু রয়েছে। ধরুন আমাদের এই যে ফটো, এই ফটোটাকে আমি চাইছি যে নির্দিষ্ট একটা টাইমে পোস্ট করব, অর্থাৎ এখনই নয়, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট ডেট দেবো, একটা নির্দিষ্ট টাইম দেবো এবং তারপরেই সেটা পোস্ট হবে। সো এটা কি সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। এই শিডিউল ফর লেটারের দ্বারা এটা কিন্তু একদমই পসিবল। সো দেখে নিই পসিবলটা। তো এখান থেকে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছি এই অংশে ক্লিক করতে হবে। ধরুন আমি একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করব, তাই এই অংশে ক্লিক করব। ধরুন আপনি চাইছেন যে এটা একটা দিন, একটা আজকে রবিবার, সো আপনি চাইছেন যে সোমবার এটাকে আমি সন্ধে ছটার সময় এটাকে আপডেট দেবো বা ফেসবুকে পোস্ট করব। ওকে, সো আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন। সো এটা আমি এর উপরে ক্লিক করে নেবো। তো এই যে ফ্রাইডে এখানটায় ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর ধরুন এটা একটা ডেট আমি লিখে দেবো। তো ধরুন নিজের পছন্দের মতো একটা ডেট, আজকে ধরুন 28 তারিখ বা 27 তারিখ। সো এর ধরুন আমি এখান থেকে 29 তারিখে এই এটাকে পোস্ট করব। ওকে, সো 29 তারিখ দিয়ে দিয়েছি, ডিসেম্বর 29 তারিখ 2022। তারপর নিচে ওকেতে ওকে করে দিলাম। এরপর টাইমটা কিন্তু চলে আসবে। সো এখান থেকে আমি কী করবো না, এখান থেকে প্রথমত এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের টাইম হচ্ছে, এই যে এই যে এটা দেখতে পাচ্ছি টাইম আমাদের। তো এখান থেকে আমি 7টা, এখান থেকে আমি 6টা করে দেবো। ওকে, সো 6টা করে দিয়েছি। এরপর এখান থেকে মিনিটটাও চালে সিলেক্ট করতে পারি। সো মিনিটটা আমি এখান থেকে একদমই 6টা করে দিলাম। ওকে, সো এখান থেকে আমি কী করলাম না, একদম 6টা করে দিচ্ছি এবং এখান থেকে পিএম করে দিলাম। ওকে, সো পিএম করার পর নিচে ওকেতে ওকে করে দিলাম। ওকে, সো আমাদের কাজ কিন্তু এরপর কমপ্লিট। এরপর জাস্ট আমাদেরকে পোস্ট অপশানে ক্লিক করতে হবে। ওকে, সো এই পোস্ট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি পোস্ট অপশানে ক্লিক করে দিয়েছি। পোস্ট অপশানে ক্লিক করলেই আমার যে ফেসবুকের যে এই ফটোটি, এই ফটোটি কিন্তু আমাদের 29 তারিখে সন্ধে 6টার সময় কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটিতে পোস্ট হবে, তার আগে কিন্তু হবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম কিন্তু আমরা এরপর সিলেক্ট করতে পারছি। সো এই নতুন আপডেটটি আমার নিজের ভীষণভাবে ভালো লেগেছে এবং আশা করছি সবারই আপডেটটি ভালো লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো এক ভিডিও।